মানে কিছু লোকের ফেস উঠে যায় আমার ভিডিওতে, দ্যাটস মিন আমার ভিডিওটা ডিলিট করা লাগে। কারণ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কিছুদিন পর তোমাদের সাথে কথা বলতেছি, দ্যাটস মিন অনেকদিন পরে কথা বলতেছি, বিকজ আমার শরীরটা আগের মতো ভালো আসছিল না। আমার মানে চোখের সমস্যা আছে আর মাথায় সমস্যা আছে, যে কারণে আমার হচ্ছে চশমা পরা লাগে। কিছুদিন চশমা পরার না কারণে আমার মাথার একটু প্রবলেম হয় আর শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, এই জন্য কিছুদিন ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজ এখন হচ্ছে যাবো চশমা বানানোর জন্য, কারণ আমার যে চোখের সমস্যাটা বা মাথার সমস্যাটা এটা প্রবলেমের জন্য আমার চশমা পরা লাগে। তো এখন চশমা বানাইতে যাবো, তো সাথে থাকবো আর দেখতে থাকবো। এখান থেকে আমার মানে একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে গিয়ে মানে কিছু লোকের ফেস উঠে যায় আমার ভিডিওতে, দ্যাটস মিন আমার ভিডিওটা ডিলিট করা লাগে। কারণ ওনাদের কিছু প্রবলেমের কারণে আমার ভিডিওটা ডিলিট করা লাগে, আর ডিলিট করা এটা উচিত আমি মনে করি, এই জন্য ডিলিট করে দিচ্ছি। এই জন্য আজকে ভিডিওটা একটু ছোটো হইতে পারে। আর ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল আমি চশমার দোকানটা খুঁজতেছিলাম, সেই ভিডিওটা। তো ইনশাল্লাহ তারপরেও দেখি দোকান এখনও খুঁজতেছে অবশ্য, দেখি দোকানটা পাইলে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো ইনশাল্লাহ। আমি একটা দোকান পাইছি, সামনে একটা বড় এক দোকান আছে, ওইখানে দেখি ইনশাল্লাহ যাবো। যাওয়ার পর আমি চশমাটার অর্ডার দিবো আর ফ্রেমটা চয়েস করবো আর কি। হ্যাঁ, ভিডিও করা যাবে, ভিডিও করা যাবে। চশমা আছে না? চশমা বানান। আমার একটা চশমা বানানো লাগবে আর কি। ফ্রেম তো এইখানেই সব নাকি এক্সট্রা আছে? আমি দেখি। হ্যাঁ, তো ভাই ইয়াহাত পর বহুত সারে চশমা হে, রাখা যাবে কত? বেশি তো ভাই দোকানটার নাম কি? এখন বানাই দেওয়া যাবে না, একটু সময় লাগবে। সমস্যা নেই, বসে আছি। আমি হচ্ছে গিয়ে একটা ফ্রেমের অর্ডার দিয়ে ওইখান থেকে ওনাদেরকে বানাইতে বলে আমি হচ্ছে বাইরে চলে আসছি, বিকজ ভিতরে অনেক গরম আসছিল। এটা ঠান্ডার সময় বাট অনেক গরম লাগতেছে, এই জন্য চলে আসছি, মনে হয় এসি চলতেছিল। তো আমরা এখান থেকে চলে আসছি আর ওনাদের কিছু টাইম লাগবে, এই জন্য বাইরে চলে আসছি। এখন হচ্ছে একটা কলম নেওয়া লাগবে সামনে থেকে, একটা দোকান পাইলে আমাদের একটা জেন ট্রেন নেওয়া লাগবে। এই কলমটা নিয়ে আমরা আবার দোকানের দিকে যাবো, বিকজ ওনাদের আধা ঘন্টার মতন টাইম লাগে বলছে। তো আমাদের কিছু টাইমের পরে আমরা ওইখানে যাবো, যাওয়ার পর আমরা চশমাটা তৈরি করে নিয়ে বাসার দিকে ইনশাল্লাহ চলে যাবো। তো ভাই আমরা হচ্ছে যে কলম গানের জন্য যাচ্ছিলাম বা সামনে থেকে আজান দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে নামাজের জন্য যাবো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কেউ নামাজ মিস করবে না, বিকজ এটা একটা ফরজ ইবাদত। আর এটা কারোর জন্য মাফ না, এটা মানে জিহাদের ময়দানে থাকলে তার জন্য মাফ নাই, এটা নর্মালি যে অসুস্থ আছে না ওদের জন্যই মাফ নাই। আর আমরা তো ভাই সুস্থ স্বাভাবিক মানুষ, আমাদের জন্য মাফ কীভাবে থাকে? নামাজ কেউ ছড়বা না, আর অবশ্যই আমাদের ঐক্য মতো নামাজ পড়ার চেষ্টা করবা। আলহামদুলিল্লাহ ভাই, মাগরিবের নামাজটা পড়ে আসলাম। আর এখন হচ্ছে কি মানে ওইখানে যে ইমামটা আসছিল ওনার তেলোয়ারটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ, মনে হচ্ছিল যে নামাজ পড়েই যাই পড়েই যাই, বুঝছেন তো? মানে অনেক ভালো ছিল মাশাআল্লাহ। তো ভাই সামনে মেয়ে এক দোকান নাজারা রায় যা আছে মেয়ে টাকা ওই দোকান শক্তিও তো আপার যাওঙ্গা আর এক পেন ভি লুঙ্গা হে তো উনকি পাস। এখান থেকে হচ্ছে কি আমরা কিছু টাকা ভিতরে করলাম আর এখন হচ্ছে কি যাবো চশমার দোকানে, বিকল দেখবো চশমা বানানো হয়েছে কিনা। আর এই যে চশমাটা দেখতেছিল তোমরা, এটা হচ্ছে কি আমার পুরাতন চশমা, যেটা একটু প্রবলেম আছে, দ্যাটস মিন আমি যার কারণে আমি অন্য একটা চশমা বানাইতে দিচ্ছি। টাকা ছিল সুপার বাড়ি পাইছিল। তো ভাই ফাইনালি মেরা তো চশমা থিও মুঝে মিল গিয়া এ হে চশমা। তো ভাই এইটা হচ্ছে কি চশমা যেটা আমি বানাইতে দিছিলাম আর কি। এক্স্যাক্টলি অনেকক্ষণ হয়েছে বাসা থেকে বের হয়েছে, এখন ধরো বাসা থেকে যা লাগবে, ভালো থাকবা, সুস্থ থাকবা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।